এবার নৌকার বিপক্ষে নির্বাচন করবেন আরেফ খান জয়। তিনি নেত্রকোনা সদর এবং বারহাট্টা নেত্রকোনা দুই আসনে। গত 30 নভেম্বর 2023 রোজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলার প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরেফ খান জয়। ইয়ার পূর্বে আরেফ খান জয় গত 20 নভেম্বর রোজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ নেত্রকোনা সদর এবং বারহাট্টা দুই আসনের আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। অবশেষে নেত্রকোনা দুই আসনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান কসরু। এবার আরেফ খান জয় এবং সাবেক ক্রীড়ামন্ত্রী তিনি নৌকার বিপক্ষে নির্বাচন করবেন। হাজার হাজার জনগণের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন আরেফ খান জয়। তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই হাজার হাজার নেতাকর্মীরা ওনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং উৎসবমুখর পরিবেশেই গ্রহণ করে নিয়েছেন আরেফ খান জয়কে। ইয়ার পূর্বে আরেফ খান জয় এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আয়োজনে গোটা নেত্রকোনায় ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো একটি দারুণ খেলাকেও হার মানিয়েছিলেন আরেফ খান জয় এবং ব্যারিস্টার সুমন ওনাদের একাডেমি। লাখো মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন আরেফ খান জয়। তবে আবারও আরেফ খান জয়কে নেত্রকোনা দুই আসনে এমপি হিসেবে দেখতে চান হাজার হাজার সর্বস্তরের জনগণ। তাই আরেফ খান জয় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন এবং তিনি ধাপে ধাপে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করছেন। তবে আগামী 18ই ডিসেম্বর থেকে শুরু হবে প্রচার প্রচারণা এবং শেষ হবে 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সকাল 8টা পর্যন্ত করতে পারেন প্রচার প্রচারণা।